সাবস্ক্রাইব করুন টেক সিটি ইউটিউব চ্যানেল আর বেল আইকনে ক্লিক করুন আমাদের সকল ভিডিও সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম, টেক সিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কিভাবে আই ব্যাংকিং থেকে ঘরে বসে নিজে নিজেই আপনারা চেঞ্জ করে নেবেন। অর্থাৎ আপনি ইসলামী ব্যাংকের SMS অ্যালার্ট সার্ভিসের মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন নিজে নিজেই, এবং এটা বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রের মোবাইল নাম্বার এখানে যুক্ত করতে পারবেন এবং ইজিলি তৎক্ষণাৎ কিন্তু এটা সম্পূর্ণ হয়ে যাবে, চেঞ্জ সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার ট্রানজ্যাকশনজনিত সকল SMS কিন্তু নতুন অ্যাডকৃত নাম্বারে চলে যাবে। তো এই প্রক্রিয়াটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে IBBL পোর্টাল ডট ইসলামী ব্যাংক bd.com-এ এসেছি। আপনাদেরকে যে কোনো ব্রাউজার থেকে এখানে লগ ইন করতে হবে, তারপর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড দেওয়া হয় প্রত্যেকবার লগ ইনের সময়, এটা পূরণ করে আপনাদেরকে লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার হোম পেজ চলে আসছে। আমি নিচের দিকে স্ক্রল করে আর যাচ্ছি না, আমি এখান থেকে দেখে দিব আপনাদেরকে কীভাবে চেঞ্জ করবেন। এজন্য একটু উপরে একটা নতুন ফিচারের একটা অ্যাড দিয়েছিল, আচ্ছা আমরা ওটা কেটে দিয়েছি। তো একদম উপরে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদেরকে যেতে হবে অ্যাকাউন্ট সার্ভিস, একদম উপরে ড্যাশবোর্ড লেখা, তারপর অ্যাকাউন্ট সার্ভিস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার শো করবে, তার নিচে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে আবারও আরেকটি থ্রি ডট মেনু আছে। তো এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করতে হবে। তারপরে একদম নিচে দেখতে পাচ্ছেন আপনারা SMS অ্যালার্ট, ম্যানেজ SMS অ্যালার্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সিলেক্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন একটু নিচে, সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট নাম্বার শো করবে, তারপর যে অ্যাকাউন্ট নাম্বার যতগুলো থাকবে সবগুলো শো করবে। কোন অ্যাকাউন্টের মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, আমি এই অ্যাকাউন্টের মোবাইল নাম্বার চেঞ্জ করব। তো অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আমরা সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার শো করছে উপরে, তারপর কারেন্ট ফোন নাম্বার, আমার যে মোবাইল নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্টে প্রাইমারি নাম্বার হিসাবে এই নাম্বারটি এখানে দেখাচ্ছে। তারপর দেখতে পাচ্ছি সিলেক্ট কান্ট্রি কোড অ্যান্ড প্রোভাইড নেক্সট ডিজিট অফ সেল নং অ্যাট ইনপুট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে আপনার যে কান্ট্রির মোবাইল নাম্বার আপনারা অ্যাড করবেন সেই কান্ট্রি আগে সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, যে কিছু ডিজিট থাকে সেই কান্ট্রি নির্ধারিত, যেমন কাতার, সৌদি আরব এবং মালয়েশিয়া, বিভিন্ন রাষ্ট্র, সিঙ্গাপুর, আমেরিকা, ইংল্যান্ড, আপনি বিশ্বের যে কোনো রাষ্ট্রের মোবাইল নাম্বার কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। তো এই জন্য প্রথমে নিউ ফোন নাম্বারের এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি নং কোড, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বিশ্বের সকল রাষ্ট্রের তালিকা আছে। এখানে আপনি যেই দেশের, আপনি এখানে আফগানিস্তান আছে, তারপর নিচে অস্ট্রেলিয়া আছে, কাতার, সবগুলো রাষ্ট্র আছে এখানে। যে দেশের আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে চান বা প্রবাসে থাকলে আপনি সেই দেশ সিলেক্ট করবেন, আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর মোবাইল নাম্বার এখানে লিখতে হবে আপনাকে, মোবাইল নাম্বারের শুরুতে কিন্তু জিরো লেখা যাবে না, জিরো বাদ দিয়ে বাকি সব যে ডিজিটগুলো থাকবে ওগুলো আপনারা এখানে লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন পিনকোড টিপিন এখানে লেখা আছে, টিপিন হচ্ছে ট্রানজ্যাকশনের জন্য বিশেষ একটি পিন, যারা আই ব্যাংকিং ইউজ করেন তারা জানেন যে আপনার কল সেন্টার থেকে ট্রানজ্যাকশনের জন্য আমাদের একটা টিপিন নিতে হয় 4 সংখ্যার। তো এই প্রথমে মোবাইল নাম্বার লেখার পর টিপিন লিখে সাবমিটে ক্লিক করার পর তৎক্ষণাৎ আপনার এটা আপডেট হয়ে যাবে মোবাইল নাম্বারটি, এবং SMS চলে যাবে, যে কোনো ধরনের ট্রানজ্যাকশনের SMS চলে যাবে আপনার নতুন মোবাইল নাম্বারে। তাছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন, এটা কিন্তু আপনার অ্যাকাউন্টের প্রাইমারি নাম্বার চেঞ্জ হবে না। ধরুন আপনি আই ব্যাংকিং থেকে ট্রানজ্যাকশনের জন্য যে OTP যায়, এই OTP কিন্তু এই নাম্বারে যাবে না, আপনার শুধুমাত্র ট্রানজ্যাকশনের অ্যালার্টগুলো আপনারা এই নতুন নাম্বারে পাবেন। এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, ট্রানজ্যাকশনের জন্য শুধুমাত্র এই ফিচারটি, তবে কারেন্ট ফোন নাম্বার যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে আপনাকে ভিজিট করতে হবে ব্রাঞ্চে, অথবা দূরে থাকলে ব্রাঞ্চে কল করে ইমেইলের মাধ্যমে নির্ধারিত ফর্ম ফিল আপ করে আপনি যদি আবার ব্রাঞ্চে পাঠিয়ে দেন তাহলে কিন্তু কারেন্ট ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই উপকৃত হবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনার এই দুর্যোগময় মুহূর্তে সবাই সচেতন থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।